ওই কূপের কাছে গিয়ে বললেন দোয়া করলেন ওয়াকালাহাদিঘী লিকুন্নি সারা দিন এই কূপ হচ্ছে সাদের মায়ের জন্য অর্থাৎ যতদিন আল্লাহ তালার বান্দারা এই কূপ থেকে পানি পান করবে উপকৃত হবে আল্লাহ সুভায়ানহুয়া তালাহ ততদিন এর স্বভাব তার মাতাকে দান করতে থাকবে জোরে বলেন আল্লাহ তো এখান থেকে বিশেষ করে আমরা দুইটা জিনিস শিক্ষা নিতে পারি এক নাম্বার। কোনো মৃত ব্যক্তি ইন্তেকাল করে গেলে তার নিজের আমলের দরজা বন্ধ হয়ে যায় সে নিজে আমল করতে পারবে না কিন্তু তার সন্তান অথবা তার পরিবার অথবা তার আত্মীয়-স্বজন যদি তার জন্য নেক আমল করে বা সাদাকা করে তার জন্য পাঠায় তাহলে অবশ্যই মৃত ব্যক্তি তার সওয়াবটা পাবে জোরে বলেন সুবহানাল্লাহ এটি হাদিসে মুবারক দ্বারা প্রমাণিত হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে যে সময় দেখে যুগ দেখে অবস্থা দেখে ওই জিনিসের করা আল্লাহ নিকট বেশি যে অভাব বেশি আমাদের মধ্যে বিশেষ করে আমরা এই যে চা দুটার পর থেকে পনেরো তারিখ পর্যন্ত আমরা আমাদের মৃত ব্যক্তিদের জন্য গরিব মিসকিনদেরকে খাওয়া খাওয়াই ঠিক না তাদেরকে খাবার প্রদান করি কিন্তু আমি বলতে চাই সৈয়দপুরের মধ্যে হাজার আমরা মুসলমান আছি আমরা সবাই যদি এই পনেরো দিনে যদি আমরা গরিবকে যদি খাবার প্রদান করি তাদেরকে যদি খাবার খাওয়াই তাহলে বলেন তো ওই গরিবরা কি পনেরো দিনে সবার খাবার খাইতে পারবে পারবে না এই জন্য দেখা যায় যে এই সাবে মাসে বিশেষ করে জুমার দিন আর শেষের দিকে দেখবেন দশ তারিখ এগারো বারো তেরো এই তারিখ যখন থাকে তখন এক একটা গরিব যারা ফকির তাদের এক এক টাইমে পাঁচ থেকে দশ জায়গা পনেরো জায়গা দাওয়াত থাকে থাকে না এখন ওই গরিব বিচার এক জায়গায় খালে তো পেট ভরে যাচ্ছে কিন্তু সেই পাঁচ জায়গায় দশ জায়গায় গিয়ে দাওয়াত খায় খায় না কেন বলেন তো এই জন্য যে এক জায়গায় গিয়ে দাওয়াত খাবে দাওয়াত খাওয়ার পর তাকে দশ টাকা হাদিয়া দেয়া হবে এখন সেই যদি পাঁচ জায়গায় যায় তাহলে পাঁচ জায়গায় দাওয়াত খাওয়ার পর তাকে পঞ্চাশ টাকা পাওয়া যাবে দশ জায়গায় গেলে একশো টাকা পাওয়া যাবে তো সম্মানিত হাজরিন আমি যেটা বোঝাতে চাচ্ছি যে তার ক্ষুদা নেই এক জায়গায় খেয়ে তার পেট ভরে যাচ্ছে কিন্তু তারপরও তাকে জোর করে মৃত ব্যক্তিদের জন্য যদি খাওয়ানো হয় আমি এটা বলি না যে সবাব পাবেন অবশ্যই পাবেন কিন্তু তত পরিমাণ সওয়াব পাওয়া যাবে না যত পরিমাণ একজন ক্ষুধার্ত ব্যক্তি সেটা রজম মাস হোক সেটা মোহারম মাস হোক বা অন্য যে কোনো মাস হোক না কেন সেই যখন ক্ষুধার্ত থাকবে তাকে যখন খাবার প্রয়োজন থাকবে তখন আমরা যদি তাকে নিজের মৃত নামের যদি নামে ইসানে সোয়াব করে তাকে যখন খাবার প্রদান করব তখন খাবার পর যে আল্লাহ তালা তাকে সোয়াব দান করবে তত পরিমাণ এখন কি পাবে পাবে জোর করে আমরা কিন্তু খাবার চাই আমি যেটা বলতে চাচ্ছি যে সবে বারাতের পনেরো দিনেই শুধু মৃত ব্যক্তিদের জন্য খাওয়ানো হয় না যে পনেরো দিন খাওয়াবেন তারা সব পাবে আর পাবে না না সুযোগ সুবিধা দেখে সারা বছরে যে কোনো সময় আমরা সময় পাব সুযোগ হবে সুবিধা হবে আমরা আমাদের মৃত ব্যক্তিদের জন্য গরিবকে খাওয়াতে থাকব। ঠিক কিনা এইভাবে না যে পনেরো দিনে জোর করে করে খাওয়াবো না এটাও একটা সদকায় জারিয়ায় সালে সাহাব করার নিয়ম কিন্তু দেখবেন যখন গরিব নেই ফকির নেই ক্ষুধার্ত কেউ নেই তখন জোর করে ওই গরিবকে না দিয়ে আপনি কি করবেন এই যে মসজিদের কাজ হচ্ছে মাদ্রাসার মধ্যে তালেবে ইলিমরা পড়াশোনা করছে ওই মাদ্রাসা নির্মাণের কাজে মসজিদ নির্মাণ কাজে অথবা কোনো ব্যক্তি অসুস্থ আছে তাকে চিকিৎসার জন্য টাকার প্রয়োজন কোন মেয়ে টাকা না থাকার কারণে তার বিয়ে হচ্ছে না যেখানে প্রয়োজন বেশি সেখানে আপনি ভালো নিয়ত করে ওই টাকাগুলো দান অনুদান করেন তাহলে অবশ্যই এটি আল্লাহ তাআলা নিকট বেশি পছন্দনীয় হবে ঠিক কিনা বলে এই জন্য বুঝতে হবে যে পনেরো দিন জোর করে করে শুধু ধরে ধরে খাওয়াইলে হবে না আল্লাহ সুহায় তাহলে আমাদের সকলকে বুঝার তো অফিক দান করুক তো আমি দ্বিতীয় নাম্বার প্রথম নাম্বার বললাম সাদখায় জারিয়া যদি কোনো বান্দা করে যায় তাহলে কবরের মধ্যে তার স্বভাব পাবে আমি মরে গেলাম আমার ঘর বাড়ি ধন সম্পদ সব দুনিয়াতে রয়ে গেল আমার সন্তান হয়তো আমার জন্য ইসালে সবাব নাও করতে পারে আমার পরিবার আমাকে স্মরণ নাও করতে পারে কিন্তু আমি যদি সদকায় জারিয়া করে চলে যাই তাহলে কবরের মধ্যেও আল্লাহ তালা তার সবাব আমাকে দান করতে থাকবে এই জন্য জ্ঞানী ব্যক্তি তারাই যারা জীবিত থাকা অবস্থায় এমন আমল করে মরে যায় সদকায় জারিয়া করে মরে